ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি তীর্থা। আজকে আরও একটা হোটেল রিভিউ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে হোটেল বেওয়াক রেসিডেন্স পাটায়া। আমাদের থাইল্যান্ড ট্রিপের পাটায়ার হোটেল অ্যাকোমোডেশনের ডিটেলস শেয়ার করছি। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, অ্যান্ড পুরো এরিয়াটাই তোমাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড হোটেলের রুম টুরটাও দেবো। অ্যান্ড দেখো, এখানে লিফ্ট রয়েছে, অ্যান্ড তার সাথে স্টেয়ার্সও রয়েছে, অ্যান্ড এই সাইডে ভীষণ সুন্দর একটা সিটিং এরিয়া রয়েছে। এরকম একটা এলিগেন্ট অ্যান্ড খুবই ওয়েল ডেকোরেটেড রিসেপশন এরিয়া আমি খুব কম হোটেলে দেখেছি। আমার ভীষণ ভালো লেগেছে, খুব ক্লাসি একটা লুক ছিল, অ্যান্ড অনেক বড় ছিল সিটিং এরিয়াটা। অ্যান্ড চলো তোমাদের সাথে আরও বাকি ডিটেলস শেয়ার করি। তোমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস এই হোটেলের বলে দিই। এটা একটা রেসিডেন্সি টাইপ, বাট ইটস গুড, এটা ভালো করে ওয়েল মেনটেন করা আছে। তো এখানে ডিনার আর লাঞ্চের কোনো ব্যবস্থা নেই। ওদের একটা রুফটপ রেস্টুরেন্ট আছে, তো আমরা সেখানে গেছিলাম, সেখানে গিয়ে জানতে পারলাম ওটা শুধুমাত্র ব্রেকফাস্টের জন্য ওটা ওপেন থাকে। তো এখানে লাঞ্চ আর ডিনার করতে গেলে তোমাদেরকে বাইরে গিয়ে করতে হবে। আর আরেকটা ইনফরমেশন, এখানে সুইমিং পুল আছে, তো সুইমিং পুলটাও তোমাদের দেখিয়ে দিয়েছি, তো এখানে তোমরা সেটা এনজয় করতে পারো। এখানে সব হোটেলেই সুইমিং পুল দেওয়া আছে, আর ভাইবটা ভীষণ সুন্দর। অ্যান্ড স্মোকিং এরিয়া নিচে রয়েছে আলাদা করে, কিছু কিছু রুমে স্মোকিং প্রোহিবিটেড আছে। তো এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, আশা করছি এই ইনফরমেশনগুলো তোমাদেরকে হেল্প করবে। এটা হচ্ছে আমাদের রুমের বাইরের করিডোর এরিয়াটা। দেখো, অপোজিট সাইডেও কিন্তু ইকুয়াল নাম্বার অফ রুমস রয়েছে, বিরাট বড় এরিয়া জুড়ে। এই হচ্ছে আমাদের রুম। সো রুমে ঢুকেই ফার্স্টেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা তোমাদের দেখাই, প্রথমেই রয়েছে একটা বেসিন, মিরর, তো এখানে কিছু টয়লেট ট্রিজ দেওয়া রয়েছে। এরপরে একটা শাওয়ার এরিয়া আছে, আর কিছু প্রোভাইড করা নেই, ব্যাস এইটুকুই। তো রুমটা, বাথরুমটা যেটা দেখতে পাচ্ছি যে একটু সাইজে ছোট আছে, কিন্তু ঠিকঠাক। ওকে, দেন চলে আসি অপোজিট সাইডে। এখানে কাবার্ডস প্রোভাইড করা রয়েছে দুটো। ওকে, এই কাবার্ডের মধ্যে কি কি প্রোভাইড করা আছে একটু দেখিয়ে দিই। এখানে লকার রয়েছে, প্রাইভেট লকার, অ্যান্ড এখানে স্লিপার্স রয়েছে, নিচেও লকার্স রয়েছে। এটা হচ্ছে ওপেন ড্রয়ার টাইপের প্রোভাইড করা আছে, এরকম পরপর দুটো রয়েছে। এইখানেই আছে একটা মিনি রেফ্রিজারেটর, তোমাদের রেফ্রিজারেটরটা দেখাই। এইটা হচ্ছে মিনি রেফ্রিজারেটর, যেটা আপাতত এমটি রয়েছে। ওরা টু বটলস অফ ওয়াটার দিয়েছে, অ্যান্ড এখানে একটা বড় ডেস্ক মতন আছে যেখানে আমরা আমাদের সমস্ত লাগেজ রেখেছি। এইখানে আছে একটা টিভি, অ্যান্ড ব্যালকনিটা দেখাই, ব্যালকনিটা তোমাদেরকে দেখাই। এই যে ব্যালকনি, এখান থেকে ভিউটা কিছু খাস নয়, বাট ব্যালকনিটা বেশ ছোটর উপর খুব সুন্দর। এখানে বাইরে দুটো চেয়ার প্রোভাইড করা রয়েছে,
অ্যান্ড একটা ছোট টেবিল উইথ অ্যাশট্রে প্রোভাইড করা রয়েছে। ভালোই লাগছে বেশ। অ্যান্ড এরপরে বেডটা দেখাই তোমাদের। এই হচ্ছে আমাদের বেড, এখানে দুটো টাওয়েল প্রোভাইড করে দিয়েছে ওরা। অ্যান্ড এইখানে একটা বড় মিরর আছে, তোমাদেরকে মিররটা একটু সামনে নিয়ে গিয়ে দেখাই। এই দেখো অনেক বড় একটা কিং সাইজ মিরর আছে। এর এখানে অনেক রাখার জায়গা রয়েছে অনেক রকমের। একটা চেয়ার আছে অ্যান্ড এখানে কিছু টি এসেনশিয়ালস ওরা প্রোভাইড করেছে। ইলেকট্রিক কেটল তো আছেই, এখানে স্যানিটারি ন্যাপকিন ওরা প্রোভাইড করে দিয়েছে, নিচে ডাস্টবিন আছে। এই হচ্ছে আমাদের রুম ট্যুর। এখন নেক্সট মর্নিং আমাদের ব্রেকফাস্ট টাইম অ্যান্ড চলো তোমাদেরকে এই হোটেলের রুফটপ রেস্টুরেন্টটা শেয়ার করি। উপরে আসতে না আসতে কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে দেখো, প্রচুর হাওয়া এখানে। অ্যান্ড চলো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। অ্যান্ড এরিয়াটা বেশ সুন্দর, বেশ সুন্দরভাবে ওরা ডেকোরেট করে রেখেছে অ্যান্ড যথেষ্ট ওয়েল মেনটেইনড। সিটিং অ্যারেঞ্জমেন্টস কিন্তু খুবই ভালো অ্যান্ড বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে। এখানে শেডের ভেতরেও রয়েছে অ্যান্ড বাইরেও রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টস। অ্যান্ড দেখো আমি তোমাদের সাথে এখন একটা দারুণ ভিউ শেয়ার করব, সেটা হচ্ছে তোমরা আশা করি গেস করতে পারছো, এই রেস্টুরেন্টটা থেকে বেরিয়ে একটা দারুণ ব্যালকনি ভিউ আছে যেখান থেকে কিন্তু ডাইরেক্ট পাটায়া বিচটা দেখা যায়। চলো তোমাদের সাথে শেয়ার করি। ব্রেথ টেকিং একটা ভিউ ছিল অ্যান্ড এত হাওয়া, আই গেস তোমরা হাওয়াটা ভিডিওতেও বুঝতে পারছো অ্যান্ড এত সুন্দর লাগছে পাটায়া বিচটা কি বলবো। এখন তোমাদের সাথে শেয়ার করব আমি ব্রেকফাস্ট এরিয়াটা, বাট পুরোপুরি ব্রেকফাস্টের ভিডিওগুলো ক্লিপ করা হয়নি বিকজ আমাদের হাতে টাইম ছিল না। আমরা খুব তাড়াহুড়োতে খাওয়া দাওয়া করেছি বিকজ আমাদের টাইমিং ছিল নেক্সট শো এর জন্য বেরিয়ে যাওয়ার, তো সেই জন্য পুরোপুরি সমস্ত খাবারের কিন্তু আমরা ভিডিও করে উঠতে পারিনি। তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম খাবারের ভিডিও অ্যান্ড দেখো এটা হচ্ছে এরিয়াটা। অ্যান্ড নাও কামিং টু দ্য লাস্ট অ্যাট্রাকশন, সেটা হচ্ছে ইয়েস রুফটপ সুইমিং পুল। তো অ্যাজ ইউজুয়াল থাইল্যান্ডের ম্যাক্সিমাম হোটেলসে রুফটপ সুইমিং পুল রয়েছে অ্যান্ড দেখো কি অ্যামেজিং এরিয়াটা। যদিও আমাদের এটা এনজয় করার মতন টাইম ছিল না, তো আমরা এসেছিলাম জাস্ট একটু ভিউটা দেখতে অ্যান্ড ডেকোরেশনটা দেখতে এসেছিলাম, কিছুক্ষণ থেকেই আমাদেরকে চলে যেতে হয়েছিল। অ্যান্ড এখান থেকেও কিন্তু খুব সুন্দর একটা রুফটপ ভিউ আছে পাটায়া বিচে। তো কেমন লাগলো এই জায়গাটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ওয়েলকাম টু আওয়ার রুম, এই হচ্ছে আমাদের রুম ট্যুর। হোপ সো তোমাদের এই ভিডিওটা হেল্পফুল ছিল, দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড হোটেল প্রাইস ডিটেলস এভরিথিং আমাদের ডিসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে, প্লিজ ডু চেক ইট আউট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পাটায়া ব্লগসের সাথে, বাই।